আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি আমার এই আম গাছটি প্লুনিং করেছিলাম এক মাস আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম তো অনেকেই এটার পরবর্তী আপডেট দেখতে চেয়েছিলেন যে প্লুনিংয়ের পরবর্তী আপডেট কি তো দেখেন আমি এখানে যে এই যে ব্রাঞ্চ কেটেছিলাম উপরে একটা মাথা এখান থেকে দেখেন তিনটা ব্রাঞ্চ বের হয়েছে তো এ পাশে যে আরেকটা তো এটার আপনার কেটেছিলাম এটার কেটেছিলাম এই বরাবর দেখেন এখান থেকে ব্রাঞ্চ বেরিয়েছে আবার তিনটা তো এইভাবেই আপনার যে প্রত্যেকটা ডালের তাই এটার ব্রাঞ্চ কেটেছিলাম এখান থেকে বের হয়েছে আপনার দুইটা তো এইভাবে প্রত্যেকটা ডালের যেখান থেকেই কেটেছি সেখান থেকে দুইটা তিনটা করে ব্রাঞ্চ বের হয়েছে এই যে এটার কেটেছিলাম এটা দুইটা তিনটা দুইটা ব্রাঞ্চ বের হয়েছে তো আসলে প্রুনিং করলে গাছটা আসলে ঝোপালো হয় দেখতেও সুন্দর লাগে তো দিক থেকেও বেশি হয় তো আসলে প্রুনিং করার উপযুক্ত সময়টা আম গাছের জন্য হচ্ছে ফল হারভেস্টের পরে ফল হারভেস্টের পরে ওপরের যে মাথার ডালগুলা রয়েছে আপনার এখান থেকে কেটে দিতে পারেন তারপরে এখান থেকে দুইটা তিনটা করে ব্রাঞ্চ বের হবে আপনার হচ্ছে গাছটা ঝুঁপলা হয়ে যাবে আমার এটা একটা বাড়ি এগারো ভ্যারাইটির বারো মাসি জাতের আম গাছ তো প্রনিং করেছিলাম তো ঝাঁকড়া হয়েছে তো আগামীতে কী পরিমাণ ফলন আসে তো সেটার আপডেট আমাদের আপনাদেরকে দেব তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম